পশ্চিমবঙ্গ সরকারের হেলথ পোর্টালে যে লেটেস্ট চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি আপলোড করা হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশনটি দেখে নেব। নোটিফিকেশনটি দেখে নেওয়ার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায়। তাহলে এই হলো নোটিফিকেশন। নোটিফিকেশনের প্রথমে আমরা পোস্টগুলো দেখে নেব আন্ডার এনটিইপি প্রোগ্রাম। প্রথমে যে পোস্ট আছে তা হলো সিনিয়র টিবি ল্যাবরেটরি সুপারভাইজার এসটিএলএস। এখানে পোস্ট দুটি আছে, স্যালারি আছে 25,000 টাকা প্রতি মাসে এবং সর্বোচ্চ বয়সের সীমা আছে 40 বছর। কোয়ালিফিকেশন বলতে গ্র্যাজুয়েট, তার সঙ্গে ডিএমএলটি অথবা বিএমএলটি ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন, আর কি পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর ওয়েল কনভার্সেন্ট হতে হবে, কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং এমএস অফিস। এখানে যে আরেকটি এজেন্সিয়াল ক্রাইটেরিয়া দেওয়া আছে তা হল অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই 50% মার্কস থাকতে হবে সমস্ত রিকুইজাইট কোয়ালিফিকেশনে। আর প্রেফারেন্স কোয়ালিফিকেশন বলতে দেওয়া আছে যদি পোস্ট কোয়ালিফিকেশন 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে ইন আরএনটিসিপি সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। 2 নম্বর পোস্টের নাম আছে মেডিকেল অফিসার আন্ডার এনটিইপি প্রোগ্রাম। এখানে রেমুনারেশন আছে 60,000 টাকা প্রতি মাসে আর বয়সের সর্বোচ্চ সীমা আছে 62 বছর। কোয়ালিফিকেশন বলতে আছে এমবিবিএস ডিগ্রি আর কি না ইন্টার্নশিপ থাকতে হবে আর কম্পিউটারের ওয়ার্কিং নলেজ থাকতে হবে। এরপরে যে পোস্ট আছে তা হলো মেডিকেল অফিসার আন্ডার এনএইচএম। এখানে ওই একই ক্রাইটেরিয়া, 60,000 টাকা রেমুনারেশন আছে আর বয়সের সর্বোচ্চ সীমা আছে 65 বছর। কোয়ালিফিকেশন বলতে এমবিবিএস থাকতে হবে আর যদি ডিসিএইচ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ চাইল্ড, নলেজ ইন কম্পিউটার এসব যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। 4 নম্বর পোস্টের নাম হলো ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স। রেমুনারেশন আছে 40,000 টাকা প্রতি মাসে, বয়সে সর্বোচ্চ সীমা আছে 40 বছর, তবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলতে এমবিবিএস অথবা ডেন্টাল অথবা আয়ুষ অথবা নার্সিং গ্র্যাজুয়েট উইথ মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এখন দেখে নেব আবেদনের সঙ্গে কী কী দিতে হবে। অফলাইন অ্যাপ্লিকেশান এই নোটিফিকেশনের সঙ্গে দেওয়া আছে, সেটি ফিল আপ করতে হবে। ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, যেমন অ্যাপ্লিকেশান অ্যাজ পার প্রফর্মা, তারপরে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট সমস্ত কোয়ালিফিকেশানের, রেজিডেন্স প্রুফ সার্টিফিকেট, কাস্টের ক্ষেত্রে কাস্ট প্রুফ সার্টিফিকেট, কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, তারপরে আছে এনইএফটি ডকুমেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফিসটি পেমেন্ট করা হবে এনইএফটি হলে এনইএফটি ডকুমেন্ট, আর স্ক্রিনশট, অন্যান্য ক্ষেত্রে স্ক্রিনশট যদি থাকে সেই স্ক্রিনশট আবেদনের সঙ্গে পাঠাতে হবে। আবেদনটি পেয়ে যাবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ পোর্টালে অথবা birbhum.gov.in এই ওয়েবসাইটে। যেহেতু এটি বীরভূম জেলার নোটিফিকেশান, বীরভূম জেলায় নিয়োগ হবে, তাই বীরভূম জেলার ওয়েবসাইটেও আপনারা এই নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশান ফিস আছে 100 টাকা ফর জেনারেল ক্যাটাগরি এবং 50 টাকা আছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। পেমেন্ট করা যাবে এনইএফটি, ব্যাঙ্ক ট্রান্সফার, ফোনপে, গুগল পে বা অন্যান্য মাধ্যমে পেমেন্ট করা যাবে। এখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশান পাঠানোর যে শেষ তারিখ আছে তা দেখে নেব। এখানে আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 4th May 2023, অর্থাৎ 4/5/2023 হলো লাস্ট ডেট। পাঠাবেন কিসে, না স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ার, এই 3টি মাধ্যমে আবেদন পাঠাতে পারেন। আবেদন পাঠানোর যে ঠিকানা এখানে দেওয়া রয়েছে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, DPMU সেকশন, রুম নম্বর 7,
নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওল্ড আউটডোর ক্যাম্পাস, পোস্ট অফিস সুরি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন 7311-01, ওয়েস্ট বেঙ্গল। তবে আবেদনটি যে খামে ভরবেন সেই খামের ওপরে অবশ্যই কিন্তু পোস্টের নাম মেনশন করে দেবেন, যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন। তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, বীরভূম জেলা তরফ থেকে যে চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি আমরা দেখলাম। যদি আমার এই লেটেস্ট ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।